বছরের শুরুতে আমি ভগবানের কাছে একটা জিনিসই প্রে করি, সেটা হচ্ছে ভগবান এই বছর যেন একটা বিয়েবাড়ি পেয়েই যাই। আর ভগবান ঠিক আমার কথাও শুনেছে, আমরা একটা বিয়েবাড়ি পেয়েও গেছি, এটা হচ্ছে আমার দাদার বিয়ে। তো রিসেপশনের দিন সকালবেলা বৌদি একদম সেজেগুজে রেডি হয়ে গেছে, খুব মিষ্টি লাগছে, আর এখানে বউ ভাতের পর্ব শুরু হবে। হ্যাঁ, আমরা বাঙালিরা যেটাকে বলি ভাত কাপড়, তো এখানে ভাত কাপড়ের পর্ব শুরু হবে। আজ থেকে তোমার ভাত কাপড় আর বাকি যা যা দায়িত্ব আছে সব আমার দায়িত্ব। আজ থেকে ভাত কাপড় বাকি সব দায়িত্ব আমার। আজ থেকে ভাত কাপড় আর যা যা দায়িত্ব সব আমার। সবাই ক্যামেরার দিকে। আর এখন এখানে ফটোশুট চলছে, আর দেখো তোমরা দুজনকে এখানে যতটা মিষ্টিও লাগছে তার সাথে ঠিক ততটাই একসাথে মানিয়েওছে। তো এখন বৌদি খেতে বসবে বলে তাই জন্য এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাওয়ার দাওয়ার। এখানে বৌদি খাবে আর আমরা এখন বাইরে খাবো। আর তার আগে আমি বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডেকোরেশন করেছে। আর ওই হচ্ছে আমার মা, ওই যে যিনি আসছেন সামনের দিকে, তোমরা হয়তো প্রত্যেকেই চেনো, আমার আর সেকেন্ড বার করে বলতে হবে না। আর এখন বাজে 7টা আর আমি এখন একদম রেডি হয়ে গেছি, যাবো এখন বিয়ে বাড়িতে। আর এই মুহূর্তে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি আর সবাই প্রচণ্ড খুশি, সেজে গুজে সবাই মনের আনন্দে এখন বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার আর একটা ফ্রেন্ড, এর নাম হচ্ছে ঝিলিক, আর আমাদের দুজনের একটাই কাজ, সেটা হচ্ছে ফটো তোলা। আর ইনি হচ্ছেন আমার মাম্মা, আর এদিকে বৌদিও পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখানে ফটো তুলবো বলে একদম রেডি হয়ে গেছি, পোজও দিয়ে দিয়েছি দুজনে। আর বৌদি এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে বৌদিকে কিরকম লাগছে দেখতে, তো বৌদিকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল, আর এত সুন্দর একটা গর্জিয়াস লুক দিয়েছিল যে ভীষণ সুন্দর লাগছিল। তো অনেক ঘোরাফেরা হয়েছে, আর লেট করবো না, এখন খাওয়া দাওয়ার দিকে যাবো। আর তোমরা তো জানোই আমার কোথাও গেলেই চোখটা ফুচকার দিকেই থাকে, তো সবার ফার্স্টে ফুচকাটাই ট্রাই করবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব কিছুর মধ্যে বলতে পারো আইসক্রিমটা